हेलो फ्रेंड्स, वेलकम टू सिम्पी एंड मम्मीज किचन। और आज के तुम्हारे संगे बाच्चा खूब पसंद एक केक रेसिपी शेयर करछी, सेटा होच्छे चॉकलेट केक। और आमार रेसिपिटा देखो, भालो लागले एक लाइक दिओ और अवश्य कमेंट्स करो। और आमार चैनले जदि नतून हये थाको और आमार भिडियो तुम्हारे भालो लेगे थाके, ताहले प्लिज आमार चैनलटाके सबसक्राइब करे निओ। सबसक्राइब करे पाशे थाका बेल आइकने अल बटन्से अवश्य प्रेस करबे, ताहले आमार चैनले आपलोड करा जेकोनो नतून भिडियो नोटिफिकेशन किन्तु तुम्हारे काछे सबार प्रथमे पौंछे जाबे। ताहले चलो देखे नी चॉकलेट केकटा आमी किभाबे तैरी करछी। चॉकलेट केक बनानोर जोन्नो सबार प्रथमे आमी ड्राई उपकरणगुलोके चेले नेब। और तार जोन्नो एखाने एकटा बाटी नियेछी आर उपरे नियेछी एरकम एकटा चालनी। एर मध्ये आमी एक कप दिये दिच्छी मयदा, वन टी स्पून आमी दिच्छी बेकिंग पाउडार, हाफ टी स्पून हमें दीची बेकिंग सोडा, टू टी स्पून हमें दीची गुड़ो दूध दिए ये हमें भालो करे चेले निच्छी। सबगुलो ड्राई उपकरण हमें इखने चेले नियेछी। एर मध्य एखन हमें दिए दीची वन फोर्थ कप हमें इखने नियेछी कोको पाउडार, ये हमें एर मध्य दिए दीची। हाफ टी स्पून दीची कॉफी पाउडार दिए এটাকে আমি চেলে নেব। সবগুলো উপকরণ আমার এখানে চেলে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। সবগুলো আমার একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ রিফাইন অয়েল। আর এখানে কিন্তু রিফাইন অয়েলই ইউজ করতে হবে, এখানে কিন্তু সর্ষের তেল বা কোনো ফ্লেভার থাকা তেল এখানে ইউজ করা যাবে না। রিফাইন অয়েল যার মধ্যে কোনো কালার বা ফ্লেভার নেই সেরকম অয়েলই এখানে ইউজ করতে হবে। এটাকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাটার মিল্ক বা ছাঁচ। এখানে আমি বাটার মিল্ক নিয়েছি, এক কাপ থেকে একটু কম আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি যে শুকনো উপকরণটাকে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দেব। আর একসঙ্গে পুরোটা দেব না, দুবার অথবা তিনবারে এটা আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব আর হালকা হাতে এটাকে আমি মেশাবো, খুব বেশি জোরে জোরে মেশাবো না, হালকা হাতে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি বাকি যে উপকরণটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর পুরোটা দিচ্ছি না। দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার বাকি যে উপকরণটা রয়েছে পুরোটা আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব মিল্ক, দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মিল্ক। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। দেখো এখানে আমি চকলেট এসেন্স নিয়েছি। আর তোমাদের কাছে যদি চকলেট এসেন্স না থাকে সেক্ষেত্রে তোমরা এর মধ্যে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো। দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন আমি মোল্ডে ঢেলে নেব। এখানে আমি নিয়েছি একটা সিক্স ইঞ্চ কেক মোল্ড আর এর মধ্যে আমি অয়েল লাগিয়ে তার উপর থেকে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি ব্যাটারটাকে ঢেলে নেব। এটাকে এখন আমি বেক হওয়ার জন্য বসিয়ে দেবো। কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকে আমি মিডিয়াম আঁচে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে এবার আমি কেকের বাটিটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 45 থেকে 50 মিনিট এটাকে আমি বেক করব। আর মাঝে আমি একবার চেক করব। এখানে আমার 45 মিনিট হয়েছে আর আমি কেকটাকে এবার চেক করে নেব।
আর কেকটা দেখে মনে হচ্ছে যে কেকটা হয়ে গেছে, তবুও আমি একবার চেক করব। এখানে আমি একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে কেকের মাঝে, এটা একটু বাকি আছে, দেখো টুথপিকটার মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে। এটাকে এখন আমি আরও 10 মিনিট লো আছে ঢেকে রাখবো। আরও 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এটাকে আমি চেক করব টুথপিক দিয়ে। টুথপিকটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, দেখো টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা আমার এখানে একদম রেডি। দেখো এটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চকলেট কেকটা আমার রেডি হয়ে গেছে, আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, দেখো। আর উপর থেকে কিন্তু সুন্দর সফট হয়েছে, দেখো। এটাকে এখন আমি মোল্ড থেকে বের করে নেব। এখানে আমি একটা প্লেট এর উপরে দিয়ে দিলাম, দিয়ে বাটিটাকে আমি উল্টো করে দিচ্ছি। দেখো মোল্ড থেকে কেকটা আমার সুন্দর বের হয়ে গেছে। এবার আমি এর সাইড থেকে বাটার পেপারগুলো উঠিয়ে নিচ্ছি। দেখো চকলেট কেকটা আমার কি সুন্দর হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। কত সফট তৈরি হয়েছে কেকটা আমার। এভাবে করে খুব সহজে কিন্তু চকলেট কেক তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে, যে কোনো ওকেশন, বার্থডে আর বাচ্চাদের জন্য এরকমভাবে চকলেট কেক তোমরা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিও। এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট আবারও আসবো। তাহলে আজকের জন্য বাই বাই।